তুই কাল ব্লগ করতে বাইরে বেরোচ্ছিস? হ্যাঁ, কেন? আমাকে ছাড়াই ব্লগিং এ যাচ্ছিস, কি ব্যাপার বলতো? আচ্ছা, আগে কখনো তোকে নিয়ে বেরোতাম? জি, আজ বেরোবো ফর শুট, তাও আমরা আফটার লকডাউন একবারও মিট করলাম না, সো কাল ইজিলি মিট করতে পারতাম। দেখ, কাল একটা ব্লগ শুট করতেই হবে, কাল না, একটু বোঝ প্লিজ। শোন, এত টাইম নেই, কাল আমি তোর সাথে ব্লগিং এ বেরোবো, এন্ড দ্যাটস ফাইনাল। না, কাল না প্লিজ, নেক্সট ডে, কাল একটা জায়গায় যাওয়ারও আছে। আমি তো ডিসাইড করে নিয়েছি কাল বেরোবই, কাল সকাল 10টায় আমি তোর জন্য ওয়েট করবো কিছুক্ষণ, তুই তার মধ্যে এলে ভালো, না এলে আমি অন্য কারোর বাইকে ঘুরতে বেরিয়ে যাবো, বাকিটা কিন্তু তুই বুঝে নিস। মানে কি রে? ওই, গুড নাইট। কোটি কোটি স্বপ্ন গুলো আকাশ ছবেই অপেক্ষার পারে, কঠিন সময় আসবে যাবে, খারাপ বুঝে পথ খুলে যাবে, বিশ্বাস রাখো বিজ্ঞানের ওপরে, সময়কে ঠিক সঙ্গে পাবে, কঠিন সময় আসবে যাবে, খারাপ বুঝে পথ খুলে যাবে, কোটি কোটি স্বপ্নগুলো আকাশ ছবেই অপেক্ষার পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মিউজিক মিউজিয়াম এন্ড স্টে উইথ আস।